আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর আশ্বাস রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখানে পাস্তা রান্না করবো, হোয়াইট সস পাস্তাটা রান্না করবো। এটার জন্য পর্যাপ্ত পরিমাণে এখানে পানি বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো রান্নার তেল। দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। তেলটা দেওয়ার ফলে হবে যে একটার সাথে আরেকটা আর কি পাস্তা লাগবে না, একটা জায়গায় আরেকটা লাগবে না। তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাস্তা আর কি পানিটা সিদ্ধ হলে, গরম হওয়ার পরে আর কি দিয়ে দিব। পানিটাও ফুটে উঠেছে, এরপর যে দিয়ে দিচ্ছি আমি পাস্তা। এখানে আমি 2 কাপ আর কি পাস্তা নিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। পাস্তাটাকে ঢেলে দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, পাস্তাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার পাস্তাটা আর কি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আর কি একটা স্টিমের মধ্যে আমি ঢেলে নিব। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে 1/2 চামচ আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিচ্ছি আমি সয়া সস। তো আমি এরপর যে একটু হাত দিয়ে একটু ভালো করে আর কি মাখিয়ে নিচ্ছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি। মাথা করে দিয়েছি চিকেনটা, তো আমি এটা মেল্ট হয়ে গেছে, বাটারটা মেল্ট হওয়ার পরে আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে রসুনটা একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে আর আমি দিয়ে দিচ্ছি সবজি, সবজির মধ্যে আমি গাজর নিয়ে নিয়েছি, পুরো ছোটো ছোটো করে আর কি কেটে নিয়েছি। গাজরটা দিয়ে আর কি আমি 2 মিনিট ভেজে নিব। এখন আর কি আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে, দিয়ে আমি ভালো করে আর কি 2 মিনিট আবারও ভেজে নিব। এটাকে আমি সিদ্ধ করব না, জাস্ট ছোটে করে নিচ্ছি 2 মিনিটে ভেজে। প্যানটার মধ্যে আর কি দিয়ে দিচ্ছি বাটার আর অল্প একটু, 1 চামচের মতো আর কি দিয়ে দিলাম 1/4 চামচের। সবজিটা তুলে নেওয়ার পরে সেটার মধ্যেও ছিল, এরপর দিয়ে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আর কি আমি রান্না করে নেব, ফ্রাইফ্রেমে আর কি রাখবো আমি, একেবারে ফুলও করবো না, আবার একেবারে আর কি মিডিয়ামও রাখবো না, মিডিয়ামও থেকে একটু বেশি দিয়ে আর কি আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছি। মাংসটাকে আর কি 2 মিনিটের জন্য একটু ফেটে দিয়েছিলাম, তাই মাংসটাও হয়ে গিয়েছে। আমি চিকেনটাকে তুলে নেব, মাংসটা তুলে নিয়ে আমি এটার মধ্যে আর কি বাটার দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। মাংসটা মেল্ট হয়ে গেলে আর আমি ময়দাটা দিয়ে দেবো, আমি পাস্তা বানাবো যেহেতু টমেটো সসটা লাগবে। ময়দা দিয়ে দিচ্ছি 2-4 চামচ, মানে 1 টেবিল চামচ 1 চামচ আর কি আমি 4 চামচ নিয়েছি, এর জন্য আর কি 2 চামচ নিয়েছি। তো আমি এটাকে একটু ঘনে নেব, চুলাটা একবারে মিডিয়াম আছে, তোমার খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর সসটা খেতে ভালোও লাগবে।
ময়দাটা ভালো করে আর কি ভাজা হলে তা না হলে ময়দা থেকে একটা কাঁচা গন্ধ আর কি ময়দা আসবে তো এটা আর কি ঘনা হয়ে গিয়েছে এরপর যে আর কি আমি দুধ দিয়ে দিব এখন দুধটা আর কি আমি অ্যাড করে দিচ্ছি এখানে হচ্ছে যে আমি গুঁড়া দুধ আর কি পানি দিয়ে আর কি মিক্স করে নিয়েছি আমার কাছে ওই লিকুইড দুধ ছিল না তো আমি এখানে আর কি একটা হুইসের সাহায্যে ভালো করে আর কি মিক্স করে নিচ্ছি এরপর যে আমার চুলার আস্তে আস্তে একেবারে লো ফ্লেমে যাতে বাড়ানো থাকলে আর কি একটা লাংসে গলা হয়ে যাবে সেই জন্য আর কি এটা সাবধানে করতে হবে নানা করে চুলাটা একবারে লো হেঁটে গেছে মিক্স করা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আর কি অনবরত নাড়তে হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ অল্প পরিমাণ যেহেতু আমি চিকেনে সবজির মধ্যে আর কি আমি লবণ দিয়েছিলাম চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ দিয়ে ভালো করে আর কি এটাকে মিক্স করে নিলাম আমার ক্রিমটাও হয়ে যাচ্ছে ক্রিমটা ঘন হওয়ার কি শুরু হয়েছে তিন টেবিল চামচ গুঁড়া দুধ আর কি আমি দুই কাপ পানির মধ্যে আর কি মিক্স করে নিয়ে দিয়ে দিয়েছি এখানে আপনাদের কাছে লিকুইড দুধটা থাকলে লিকুইড দুধটা আপনারা দিয়ে দিতে পারেন ঘরোয়া ভাবে আর কি আমি রেস্টুরেন্টের সাথে আর কি হারমানি আর কি আমি এটা করতেছি মানে এটা আর কি রেস্টুরেন্টের থেকেও আর কি মজা হয় এটাই আর কি বলতে চাচ্ছি না আমি যে আমরা রেস্টুরেন্ট গুলোতে গেলে যে পাস্তাটা খাই দেখলে মনে হয় যে এটা ঘরে করা সম্ভব না কিন্তু এটা ঘরে এর থেকে বেশি আর কি মজার হয় এরপর যে আর কি আমি দিয়ে দিচ্ছি চিজ মর্জালা চিজটা আর কি আমি দিয়েছি চিজটা মেল্ট হয়ে গেলে আর কি আমি পাস্তাটাও দিয়ে দেব আমার সসটাও হয়ে গিয়েছে যে দেখুন ঘনত্বটা কেমন হয়েছে বেশি ঘন করলে আর কি ভালো লাগবে না চিজটা মেল্ট হয়ে আসলে আর কি দিয়ে দেবো তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন আমার চিজটা আর কি মেল্ট হয়ে গিয়েছে এই পর্যায়ে আর কি আমি সব এক এক করে আর কি এখন দিয়ে দিব প্রথমে আমি সবজি আর মাংস একসঙ্গে আর কি আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আর কি মিক্স করে নিলাম তো সবকিছু দিয়ে আর কি মিক্স করা হয়ে গিয়েছে এরপর যে আর কি আমি পাস্তাটাও দিয়ে দিব পাস্তাটাও দিয়ে দিলাম দিয়ে আর কি ভালো করে আর কি মিক্স করে দুই তিন মিনিট রান্না করে তারপরে তুলে নেব এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আর কি টমেটো সস দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে আমার হোয়াইট সস পাস্তাটাও হয়ে গিয়েছে কতটা লোক নিয়ে লাগছে এই যে আমি তুলে নিচ্ছি
পাস্তাটা আর কি আমি একটা সার্ভিং ডিশের মধ্যে আর কি তুলে নিয়েছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে দিয়ে যাবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটা আজ এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।